করিমগঞ্জত উখল মাখল পরিবেশ, চৌদিশে পূজার আনন্দ। শুক্রবারে ষষ্ঠীর বেদীত একাধিক সেলিব্রিটিয়ে উদ্বোধন করলে ইখনের পাছত আনখন পূজা মণ্ডপ। কিন্তু সকলের ভিতরত যাবারের দরে এবারও অনন্য রূপত জিলিকি উঠিল শতভিখা সার্বজনীন পূজা মণ্ডপ। বিগত বর্ষত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করা পূজাখনের এইবারের উদ্বোধক মনিন্দ্র দত্তক লৈ চর্চা হয়েছে করিমগঞ্জ শহরত। 92 বছরীয় মনিন্দ্র দত্ত এগারী চানাচুর বিক্রেতা। 61 বছর ধরে অধুনালুপ্ত চিত্রবাণী সিনেমা হলের চৌহদত চানার লগতে মনিন্দ্র দত্তই বিক্রি করেছে টুনটুন ভাজি। হাতর যাদুর বলত 92 বছরীয় মনিন্দ্র দত্ত টুনটুন দাদু বা টুনটুন জেঠা হিসাবে পরিচিত করিমগঞ্জ শহরত। কাহানিবাই সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পাছতো কিন্তু চলি আছে মনিন্দ্র দত্তর চানার দোকান। ৬১ বছর হয়ে গেছে এই দোকানের, আমার বয়স 94। কেজন লোককেই সিনেমা হলের সম্মুখের পূজা মণ্ডপভাগ উদ্বোধন করবলে সুযোগ দিয়ে সাধুবাদ পাইছে শতভিখা সার্বজনীন পূজা কমিটি। আমরা এই ব্যাপারে আমরা প্রচন্ড আনন্দিত। করিমগঞ্জের পর গৌরীশ চন্দ্রের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জত উখল মাখল পরিবেশ, চৌদিশে পূজার আনন্দ। শুক্রবারে ষষ্ঠীর বেদীত একাধিক সেলিব্রিটিয়ে উদ্বোধন করলে ইখনের পাছত আনখন পূজা মণ্ডপ। কিন্তু সকলের ভিতরত যাবারের দরে এবারও অনন্য রূপত জিলিকি উঠিল শতভিখা সার্বজনীন পূজা মণ্ডপ। বিগত বর্ষত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করা পূজাখনের এইবারের উদ্বোধক মনিন্দ্র দত্তক লৈ চর্চা হয়েছে করিমগঞ্জ শহরত। 92 বছরীয় মনিন্দ্র দত্ত এগারী চানাচুর বিক্রেতা। 61 বছর ধরে অধুনালুপ্ত চিত্রবাণী সিনেমা হলের চৌহদত চানার লগতে মনিন্দ্র দত্তই বিক্রি করেছে টুনটুন ভাজি। হাতর যাদুর বলত 92 বছরীয় মনিন্দ্র দত্ত টুনটুন দাদু বা টুনটুন জেঠা হিসাবে পরিচিত করিমগঞ্জ শহরত। কাহানিবাই সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পাছতো কিন্তু চলি আছে মনিন্দ্র দত্তর চানার দোকান। ৬১ বছর হয়ে গেছে এই দোকানের, আমার বয়স 94। সেইজন লোককেই সিনেমা হলের সম্মুখের পূজা মণ্ডপভাগ উদ্বোধন করবলে সুযোগ দিয়ে সাধুবাদ পাইছে শতভিখা সার্বজনীন পূজা কমিটি। আমরা এই ব্যাপারে আমরা প্রচন্ড আনন্দিত। করিমগঞ্জের পর গৌরীশ চন্দ্রের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।